हेलो एवरीवन, वेलकम टू स्टडी एक्सेस। तो देखो, तुम्हारा जरा आमादेर के रेगुलर फलो करो, अर्थात आमादेर स्टाडी एक्सेस के जरा रेगुलर फलो करो, तारा किन्तु खूब भालोभावेई जानो जे आमरा शामीम सरकार एवं सुतपा कर मैम जे रयेछेन তাদের যে বইটা রয়েছে সেই প্র্যাকটিস সেটের বইটা থেকে আমরা পুরো 20টা করে প্র্যাকটিস সেট করেছিলাম সব সাবজেক্ট থেকেই। তো সেগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে সেগুলো গিয়ে দেখে আসবে। আর দেখো, আজকে থেকে আমরা শুরু করছি কার্তিকচন্দ্র মণ্ডলের WBCS প্রিলিমিনারি উইনার এই বুকটা থেকে প্র্যাকটিস সেট করাবো। 25 প্র্যাকটিস সেট রয়েছে এখানে, আর প্রত্যেক দিনে 25টি করে প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হবে ভূগোলে। আর দেখো, এখান থেকে অন্যান্য সাবজেক্টগুলোও আলোচনা করা হবে। তো দেখো, প্রথম শুরু করা হলো আজকে ভূগোল সাবজেক্টটি। তো চলো দেখে নেই প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেনে দেখো রয়েছে, অপাতানি উপজাতি নিচের কোন রাজ্যে বসবাস করে। দেখো, অপাতানি যে উপজাতি রয়েছে এটা কিন্তু বসবাস করে কোথায়? অরুণাচল প্রদেশে কিন্তু এটা বসবাস করে। অপশন এ কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর দেখো, এই অপাতানি উপজাতি গোষ্ঠীর মানুষেরা কী করে, অরুণাচল প্রদেশের নিম্ন যে সুবানসিরি অঞ্চলের জেলা রয়েছে সেই সুবানসিরি জেলায় কিন্তু জিরো উপত্যকায় বসবাস করে। এই যে আপাতান উপজাতিরা রয়েছে এখানে, সেই স্থানটিকে কিন্তু কী করেছে, ইউনেস্কো যে রয়েছে ইউনেস্কো কিন্তু আপাতান উপত্যকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। কেন? সে বাস্তু সংস্থান সংরক্ষণে অনবদ্য পদ্ধতি ব্যবহার এবং কৃষিতে অত্যাধিক তোমার উৎপাদনশীলতার জন্যই কিন্তু সেখানে ইউনেস্কো কী করেছিল, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। আর এরা সাধারণত, এই যে অপাতন উপজাতিরা রয়েছে, এরা কিন্তু সাধারণত কী হয়, পশু শক্তি এবং মেশিনের ব্যবহার করে না। এরা পশু শক্তি এবং মেশিনের ব্যবহার করে না কৃষিকার্যের ক্ষেত্রে। আর এখান থেকে তোমরা দেখো, এই অপাতান উপজাতি অরুণাচল প্রদেশে দেখা যায়। এছাড়া দেখো অনেক আরও উপজাতি দেখা যায়, সেটা হচ্ছে কি, অবর, তারপর হচ্ছে মিশমি, এই উপজাতিগুলো কিন্তু এই অরুণাচল প্রদেশে দেখা যায়। আর আসামে কোন কোন উপজাতি দেখা যায় এখানে দেওয়া রয়েছে, ত্রিপুরায় কোন কোন উপজাতি দেখা যায় দেওয়া রয়েছে, এই উপজাতিগুলো তোমরা হয় স্ক্রিনশট নিয়ে রাখবে, না হলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে, দিয়ারা ক্ষেত্র কী জন্য বিখ্যাত? দিয়ারা আমরা সবাই চিনি। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে দিয়ারা বলা হয়? পশ্চিমবঙ্গের এই অঞ্চলটিকে কিন্তু দিয়ারা বলা হয়ে থাকে। দেখো এটা কোথায় রয়েছে, এটা রয়েছে মালদা জেলার দক্ষিণ অংশ, গঙ্গা তীরবর্তী অঞ্চলে কিন্তু রয়েছে। এই অঞ্চলটাকেই বলা হয় কি, দিয়ারা। এই অঞ্চলে কী হয়, নবীন পলি দ্বারা গঠিত উর্বর সমভূমি কিন্তু দেখা যায় এই অঞ্চলে। এই নবীন পলি দ্বারা গঠিত উর্বর ভূমিরূপটাকেই বলা হয় কি, দিয়ারা। আর এই মালদা জেলার উর্বর ভূমিরূপটায় কোন ফল খুব ভালো জন্মায়, অর্থাৎ কোন ফল খুব ভালো হয়, এখানে কিন্তু আমরা সবাই জানি মালদা জেলায় কী পাওয়া যায় বিখ্যাত, রয়েছে কি, আম কিন্তু রয়েছে মালদা জেলায় বিখ্যাত। অপশন সি হচ্ছে এখানে কি, রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিচের কোন প্রাথমিক উৎপাদনের জন্য মথুরা তৈল শোধনাগার এবং জগদীশপুর সার কারখানা গড়ে উঠেছে? অর্থাৎ কিসের জন্য, এই প্রাথমিক উৎপাদনের জন্য মথুরা তৈল শোধনাগার এবং জগদীশপুর সার কারখানা গড়ে উঠেছিল। এখানে দেখো, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি, অপশন সি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। উপযুক্ত তোমার সরকারি নীতির জন্যই কিন্তু এখানে এই সার কারখানা গড়ে উঠেছিল। দেখো, মথুরা তৈল শোধনাগার এবং জগদীশপুর যে সার কারখানা রয়েছে সেটি কোথায় রয়েছে, সেটি রয়েছে কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে, তামিলনাড়ুতে নিচের কোন ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়? দেখো, তামিলনাড়ু রাজ্যে কোন ধরনের অরণ্য দেখা যায়, এখানে প্রথমেই রয়েছে ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ অরণ্য, তারপরে রয়েছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, তারপরে রয়েছে পার্বত্য অরণ্য, আর নিচে রয়েছে উপরুক্ত সবকটি সঠিক। তো এখানে আলোচনা করতে গিয়ে প্রথমেই বলতে হবে যে ক্রান্তীয় যে শুষ্ক চিরহরিৎ অরণ্য যে রয়েছে, এই চিরহরিৎ অরণ্য কিন্তু উপকূলভাগে দেখা যায়, কারণ শীতকালে কী হয় এখানে এই অঞ্চলটিতে, কিন্তু শীতকালে মূলত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে এবং জুন থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ পশ্চিম বায়ুর কারণেই কিন্তু কী হয়, প্রায় 100 সেমির মতো বৃষ্টিপাত হয়ে থাকে। আবার যে তামিলনাড়ুর যে আরও অঞ্চলটি রয়েছে, যেটা নীলগিরি অঞ্চল বা নীলগিরি পাহাড়, সেই পাহাড়ের যে 250 থেকে 1000 মিটার উচ্চতার মধ্যে কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়, এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। তারপরে রয়েছে তামিলনাড়ুর যে আন্নামালাই অঞ্চল রয়েছে, সেই আন্নামালাই অঞ্চল, তারপর নীলগিরি, এছাড়া হচ্ছে পালানি পাহাড়, এই অঞ্চলগুলিতে কিন্তু কী হয়, 1000 মিটারের বেশি উচ্চতাযুক্ত অঞ্চলগুলিতে কিন্তু পার্বত্য অরণ্য দেখা যায়। তাহলে এখানে কী রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ উপরিউক্ত সবকটি ঠিক, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে, শেল গ্যাসের সঞ্চয় নিচের কোন এলাকাতে পাওয়া যায়? শেল গ্যাসের সঞ্চয় কোথায় পাওয়া যায়? দেখো, শেল গ্যাস হলো কি, একটি প্রাকৃতিক গ্যাস, আর এটি কোথায় পাওয়া যায়, এটা কিন্তু পাওয়া যায় আমাদের উপরিউক্ত সবকটি কিন্তু ঠিক হবে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, এখানে হয়ে যাচ্ছে আমাদের
রাইট অ্যান্সার। কারণ কি, এই যে শেল গ্যাস এটা কি করা হয়, ফ্র্যাকচারিং এবং ফ্র্যাকিং পদ্ধতিতে কিন্তু ভূগর্ভ থেকে শেল গ্যাস আহরণ করা হয়। আর ভারতে 6টা অববাহিকায় এই শেল গ্যাস তোমার অবস্থিত, সেটা কোথায় কোথায়, যেমন হচ্ছে কাম্বে, গুজরাটের কাম্বে রয়েছে, তারপর রয়েছে অসমের আরাকান যেটা উত্তর পূর্ব ভারতে রয়েছে, এছাড়া রয়েছে গন্ডোয়ানা, মধ্য ভারতে গন্ডোয়ানা, এছাড়া রয়েছে কৃষ্ণা ও গোদাবরী যে অঞ্চলটি রয়েছে তা সেখানে রয়েছে পূর্ব উপকূলে। এবার কাবেরী এবং সিন্ধু গঙ্গা অববাহিকা এই অঞ্চলগুলোতেই কিন্তু কি দেখা যায়, এই শেল গ্যাসের সঞ্চয় কিন্তু দেখা যায়। এই মূলত এই 6টি অঞ্চলে অর্থাৎ কাম্বে, তারপর অসম অরাকান যে অঞ্চলটা রয়েছে, তারপর গন্ডোয়ানা, তারপর হচ্ছে কৃষ্ণা গোদাবরী সংলগ্ন অঞ্চল, তারপর হচ্ছে কাবেরী তোমার সিন্ধু গঙ্গা অববাহিকা, এই অঞ্চলগুলোতেই পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিম্নের কোনটি ল্যান্ড লকড পোর্ট। দেখো ল্যান্ড লক পোর্ট কোনটি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনম বন্দর, অপশন এ হচ্ছে এখানে কি রাইট অ্যান্সার। তো দেখো ভারতের স্থলবেষ্টিত বন্দর হলো কি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। এই বন্দরের প্রবেশপথের উত্তর দিকে কি রয়েছে, ডলফিন নোস। এই পাহাড় দ্বারা সুরক্ষিত হওয়ায় সামুদ্রিক ঢেউ, তারপরে ঝঞ্ঝা, এরা এদের তোমার এইগুলির হাত থেকে কিন্তু এই পোতাশ্রয়টি রক্ষা পায়। আর এই বন্দরটি চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত হওয়ার জন্যই তাকে কি বলা হয়, ল্যান্ড লকড বন্দর বলা হয়ে থাকে। আকরিক লোহা কিন্তু এখান থেকে রপ্তানি করা হয়, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে, নিচের কোন জোড়াটি সঠিক, অর্থাৎ নিম্নলিখিত জোড়াগুলোর মধ্যে কোনটি সঠিক, মেইন সেন্ট্রাল ট্রাস্ট যেটা হিমালয়, তারপর রয়েছে গ্রেট বাউন্ডারি ফল্ট যেটা রয়েছে আরাবল্লী, তারপর রয়েছে কি হাফলং ট্রাস্ট যেটা কি নাগা পর্বত। তো দেখো এখান থেকে যেটা জানবো আমরা, এই যে তিনটা দেওয়া রয়েছে, প্রথমেই দেওয়া রয়েছে কি মেইন সেন্ট্রাল ট্রাস্ট দ্বারা কি করা হয়, সেটা হচ্ছে গ্রেটার এবং উচ্চ হিমালয় থেকে লেসার হিমালয় বা তবে হিমাচল হিমালয় কিন্তু বিচ্ছিন্ন হয়েছে আমাদের এই মেইন সেন্ট্রাল ট্রাস্ট দ্বারা। তো দেখো তাহলে এটা কি ঠিক হয়ে যাচ্ছে, এটা একটা হিমালয়ের অঞ্চল। তারপর দেখো রয়েছে গ্রেট বাউন্ডারি ফল্ট, এটা কোথায় রয়েছে, দেখো এই গ্রেট বাউন্ডারি ফল্ট যেটা রয়েছে, এই গ্রেট বাউন্ডারি ফল্ট দ্বারা কি করা হয়, আরাবল্লী এবং বিন্ধু পর্বত যে রয়েছে সেই আরাবল্লী এবং বিন্ধু পর্বতকে কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে এই গ্রেট বাউন্ডারি ফল্ট দ্বারা, তাহলে এটাও ঠিক রয়েছে। তারপরে রয়েছে দেখো হাফলং ট্রাস্ট, এটা কোথায় রয়েছে, এই হাফলং ট্রাস্ট কিন্তু নাগা পর্বতে রয়েছে, এটাও কিন্তু ঠিক রয়েছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা, অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার, 1, 2, 3 সবগুলি সঠিক। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিচের কোন জোড়াটি সঠিক, অর্থাৎ নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক, এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে উপরিউক্ত সবগুলি সঠিক, অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কারণ কি, এই তিলাইয়া জলাধার যে রয়েছে, এই তিলাইয়া জলাধার কিন্তু দামোদর যে রয়েছে নদী, আমাদের দামোদর নদীর উপনদী যে বরাকর নদীটা রয়েছে, সেই বরাকর নদীর উপর কিন্তু তিলাইয়া জলপ্রপাত রয়েছে। তো যেহেতু দামোদর নদী হচ্ছে কি, দামোদর নদীর উপনদী হচ্ছে বরাকর, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। আর এটা অবস্থিত কোথায়, কোডারমা জেলা, ঝাড়খণ্ডের কোডারমা জেলায় কিন্তু এটা অবস্থিত। তারপরে রয়েছে দেখো রিহান্ত জলাধার, এটা কোথায় রয়েছে, এটা সোন নদী। দেখো এটা সোন কেন বলা হয়েছে, দেখো সোন নদীর উপনদী কি রিহান্ত, আর রিহান্ত নদীর উপরেই কিন্তু এই রিহান্ত জলাধারটা রয়েছে, তাহলে এখানে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু রয়েছে কোথায়, উত্তরপ্রদেশের সোনভদ্র অঞ্চলটা যেটা রয়েছে উত্তরপ্রদেশের, সেখানেই কিন্তু রয়েছে রিহান্ত বাঁধ। পরবর্তীতে দেখো রয়েছে কয়না জলাধার, এই কয়না জলাধার কোথায় রয়েছে, এটা কিন্তু কৃষ্ণা নদী বলা রয়েছে। এই কয়না জলাধারটা যে রয়েছে, এটা কৃষ্ণা নদীর উপনদী রয়েছে কয়না, সেই কয়না নদীর উপরেই কিন্তু রয়েছে এই কয়না জলাধার, তার জন্য কিন্তু এটাও ঠিক হয়ে যাচ্ছে। দেখো এই যে নদীগুলো দেওয়া রয়েছে, সবগুলোর উপনদীগুলোর উপর কিন্তু এই জলাধারগুলো গড়ে উঠেছে। তাহলে এটা রয়েছে কোথায়, এটা কিন্তু রয়েছে মহারাষ্ট্রের কয়না নগরী, কিন্তু রয়েছে এই কয়না জলাধার, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি, অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে, 2011 জনগণনা অনুযায়ী জনঘনত্বের ভিত্তিতে ক্রম হ্রাসমান রাজ্যগুলি হলো, অর্থাৎ কোথায় জনঘনত্ব বেশি, তার থেকে আরও কম, তার থেকে আরও কম, এভাবে কিন্তু যাবে। প্রথমেই রয়েছে বিহার, বিহার কিন্তু প্রথমেই রয়েছে, আর আমরা জানি কি বিহার হচ্ছে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য। এখানে জনঘনত্ব কত রয়েছে, এখানে জনঘনত্ব রয়েছে প্রতি বর্গ কিমিতে 1102 জন করে, এটা মনে রাখবে। তাই এটার পরে রয়েছে কোনটা, দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, এখানে জনঘনত্ব কত, এখানে জনঘনত্ব রয়েছে প্রতি বর্গ কিমিতে 1028 জন করে। তারপরে এখানে যে অপশনের ভিত্তিতে যদি আমরা ধরি, তারপরে কিন্তু রয়েছে উত্তরপ্রদেশ, কেন উত্তরপ্রদেশে কিন্তু জনঘনত্ব রয়েছে কত, প্রতি বর্গ কিমিতে 829 জন। তারপরে রয়েছে মহারাষ্ট্র, কারণ মহারাষ্ট্র তারপরে রয়েছে অপশনের ভিত্তিতে কিন্তু এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের জনঘনত্ব রয়েছে প্রতি বর্গ কিমিতে 365 জন। তাহলে এই হিসাবে কোনটা হচ্ছে, প্রথমে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 4, তারপরে 3, কোথায় রয়েছে, এখানে দেখো অপশন বিতে রয়েছে, এটা 1, 2, 4, 3, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার।
পরবর্তী কোশ্চেন দেখো, রয়েছে বিশ্বের সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম উৎপাদন হয়, অর্থাৎ বিশ্বের সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম উৎপাদন হয় কোথায়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার কাজাখস্তান যে রয়েছে, এই কাজাখস্তানে কিন্তু রয়েছে সবচেয়ে বেশি ইউরেনিয়াম। তো দেখো এখান থেকে যেটা জানবো, দেখো 2019 সালে যে বিশ্বে সর্বাধিক ইউরেনিয়াম উৎপাদন করে দেশগুলো যে রয়েছে সেটা ইন্ডিকেট করা হয় যে কোনটা সবচেয়ে বেশি তোমার ইউরেনিয়াম উৎপাদন করে। সেখানে দেখা যায় যে কাজাখস্তান যে স্থানটি রয়েছে সেখান থেকে 43% ইউরেনিয়াম উৎপাদিত হয়ে থাকে, আর কানাডা থেকে হয়ে থাকে কত, কানাডা থেকে কিন্তু হয়ে থাকে 13%, এটা হচ্ছে দ্বিতীয়। তারপরে রয়েছে অস্ট্রেলিয়া, সেখান থেকে উৎপাদন হয় 12%, আর যদি আমরা সব মিলে ধরি এই বিশ্বের উৎপাদনের 2/3 কিন্তু ইউরেনিয়াম পাওয়া যায় কোন স্থানগুলো থেকে, এই যে রয়েছে কাজাখস্তান, কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, এই তিনটা দেশ থেকেই কিন্তু বিশ্বের তোমার 2/3 ইউরেনিয়াম পাওয়া যায়। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ কাজাখস্তান হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, রয়েছে প্যাংগং সৌরত ভারতের প্রতিরক্ষা এলাকা হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রতিরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে নিম্নের কোন দেশের আন্তর্জাতিক সীমানায় রয়েছে? এই যে স্থানটি রয়েছে প্যাংগং সৌরত, এটি কোন দেশের আন্তর্জাতিক সীমানায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চীন, এই চীন দেশের আন্তর্জাতিক সীমানায় কিন্তু এটি রয়েছে। আমরা জানি কি বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হলো কি, এই প্যাংগং সৌরত, আর এটি লাদাখের লে জেলায় রয়েছে। এই লাদাখের লে জেলায় 4,225 মিটার উচ্চতায় কিন্তু রয়েছে এটি, আর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যেটাকে বলা হয় দি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটাকে বলা হয়, সেই অ্যাকচুয়াল কন্ট্রোল যে রয়েছে সেটি কিন্তু এই রেখার উপর দিয়ে গেছে। আর আমরা জানি কি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দেশের মধ্যে রয়েছে, ভারত এবং চীনের মধ্যে রয়েছে। তাহলে এখানে কিন্তু ওই জন্য রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি, অপশন এ হয়ে যাচ্ছে এখানে কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, রয়েছে পাঞ্জাব ও হরিয়ানার বেশিরভাগ জমি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, এর মূল কারণ কি? দেখো পাঞ্জাব এবং হরিয়ানায় বেশিরভাগ জমি এখন কৃষি অযোগ্য হয়ে পড়েছে জমি, কেন, এর মূল কারণ কি? এর মূল কারণটা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানার বেশিরভাগ জমিতে কিন্তু খালের মাধ্যমে কী করা হয়, অত্যাধিক জলসেচ করা হয়, আর এর কারণে কী হয়, লবণাক্ত ক্ষারকীয় হয়ে যায় এই জমিটা, এবং জলমগ্নতার সমস্যা কিন্তু এখানে দেখা যায়। তাহলে কী হয়, এক হচ্ছে লবণাক্ত হয়, তারপরে ক্ষারকীয় হয়, তারপরে এই যে জলমগ্ন, সেই জলমগ্নতার সমস্যাটা কিন্তু এখানে হয়ে থাকে, আর এই ভৌমজলের সাহায্যে জলসেচ করার ফলে কিন্তু মৃত্তিকাতে লবণের সঞ্চয়টা কী পেয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে, এবং মাটির উর্বরতা যে রয়েছে সেটা কিন্তু এখানকার কমে গেছে। আর আমরা জানি কি পাঞ্জাবে কিন্তু খুব পরিমাণে আমাদের সেচ কার্য চলে এখান থেকে, আর এখানকার সেচ কার্য ভৌমজল উত্তোলন করে কিন্তু এখানে সেচ কার্য চালানো হয়, তার জন্যই কিন্তু এখানে কী হচ্ছে, এই লবণতা, ক্ষারকীয়তা এবং জলমগ্নতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, রয়েছে নিম্নের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নয়। দেখো নিম্নলিখিত যে দ্বীপগুলি রয়েছে সেগুলির মধ্যে কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নয়, দেখো গিলবার্ট দ্বীপ, তারপর রয়েছে সেন্ট হেলেনা দ্বীপ, তারপর রয়েছে মার্শাল দ্বীপ, এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি, অপশন বি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার, এটি কিন্তু প্রবাল দ্বীপ নয়। আর বাকি যে দুটো রয়েছে তোমার গিলবার্ট দ্বীপ আর মার্শাল দ্বীপ, এই দুটোই কিন্তু হচ্ছে কি, প্রবাল দ্বীপ। আর এখান থেকে যদি আমরা জানি ভারতের একটি প্রবাল দ্বীপ রয়েছে, ভারতের প্রবাল দ্বীপটার নাম কি, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, কিন্তু হচ্ছে ভারতের একটি প্রবাল দ্বীপ, এটা এখান থেকে তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে দেখো, রয়েছে মানচিত্র দেওয়া রয়েছে কিছু মানচিত্রের নাম, তারপরে এদিকে দেওয়া রয়েছে কি সংস্থা, কোন সংস্থা এই মানচিত্রটা আঁকে আর কি। তা প্রথমেই দেওয়া রয়েছে ডেমোগ্রাফিক ম্যাপ, এটা কি সার্ভে অফ ইন্ডিয়া, তারপর দেওয়া রয়েছে টোপোগ্রাফিক ম্যাপ যেটাকে বলা হয়েছে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেমেটিক ম্যাপিং অর্গানাইজেশন যেটাকে বলা হয় NATMO, এটা বলা রয়েছে। তারপরে রয়েছে অপশন থ্রিতে রয়েছে দেখো জুওলজিক্যাল ম্যাপ, যেটি কি বলা হয়েছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো দেখো এখানে একমাত্র যদি আমরা ঠিক ধরি তাহলে কিন্তু এখানে কোনটা ঠিক, একমাত্র কিন্তু অপশন থ্রিতে যেটা রয়েছে সেটি কিন্তু ঠিক, কেন, কেবলমাত্র এই জুওলজিক্যাল ম্যাপ যে রয়েছে এটি কিন্তু জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াই কিন্তু এটা প্রস্তুত করে থাকে। আর তারপরে দেখো উপরে রয়েছে ডেমোগ্রাফিক ম্যাপ, এটা কিন্তু প্রস্তুত করে কোনটি, এখানে কিন্তু এইটা ঠিক হয়ে যাবে, আর এটা কিন্তু হয়ে যেত কোনটা, সার্ভে অফ ইন্ডিয়া হয়ে যেত, তাই এটা উলট পালট করে দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু এই দুটি ঠিক নয়। তাহলে অপশন একমাত্র থ্রিটা যে রয়েছে সেটাই কিন্তু ঠিক। তাহলে কেবলমাত্র থ্রি ঠিক কোথায় রয়েছে, অপশন সিতে দেখো রয়েছে, কেবলমাত্র থ্রি ঠিক, অপশন সি হয়ে যাচ্ছে এখানে কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, রয়েছে নিচের কোন জোড়াটি সঠিক নয়, এখানে দেখো রয়েছে কিছু হিমবাহ দেওয়া রয়েছে এবং সেটা কোন পর্বতে রয়েছে সেটা দেওয়া রয়েছে। দেখো কোন পর্বতে রয়েছে, জেমু হিমবাহ দেওয়া রয়েছে, কারাকোরাম, সিয়াচেন হিমবাহ দেওয়া রয়েছে, হিমাদ্রি, গঙ্গোত্রী হিমবাহ দেওয়া রয়েছে, পীরপাঞ্জল, আর অপশন ডিতে রয়েছে দেখো উপরোক্ত কোনোটি নয়। তো দেখো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, উপরিউক্ত কোনোটি নয়, কারণ এখানে কোনোটি ঠিক নেই, কারণ জেমু হিমবাহ যেটা রয়েছে সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং সিকিমে রয়েছে, এই সিকিমের কাঞ্চনজঙ্ঘায় কিন্তু রয়েছে কি জেমু হিমবাহ,
তারপরে যেটা রয়েছে গঙ্গোত্রী হিমবাহ, এটা কোথায় রয়েছে? এটা কিন্তু কুমায়ুন গাড়োয়াল যে অঞ্চলটা রয়েছে উত্তরাখণ্ডের, সেখানে কিন্তু রয়েছে আমাদের এই গঙ্গোত্রী হিমবাহ, যেটা তোমার উত্তরকাশী জেলায় রয়েছে তোমার উত্তরাখণ্ডের। তারপরে রয়েছে দেখো সিয়াচেন হিমবাহ, এটা কোথায় রয়েছে? এটা কিন্তু রয়েছে কারাকোরামে, কারাকোরাম পর্বতশ্রেণীতে সিয়াচেন হিমবাহ রয়েছে। এটা কোথায় রয়েছে? লাদাখের কারাকোরাম পর্বতশ্রেণীতে রয়েছে সিয়াচেন হিমবাহ। আর এটি হচ্ছে কি ভারতের একটি দীর্ঘতম হিমবাহ, এটা এখান থেকে তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে রয়েছে নিচের কোন বক্তব্যটি ভুল, এই যে বক্তব্যগুলো দেওয়া রয়েছে কোনটি ভুল? প্রথমেই বলা রয়েছে ম্যাঙ্গানিজ খনিজমুক্ত অবস্থায় পাওয়া যায়, তারপরে রয়েছে ভারত ম্যাঙ্গানিজ উৎপাদনে বিশ্বে প্রথম, তারপরে দেওয়া রয়েছে দেখো ভারতে মোট ম্যাঙ্গানিজ উৎপাদনে অর্ধেক ঝাড়খণ্ডে উৎপাদিত হয়ে থাকে। তো দেখো এখান থেকে যদি আমরা দেখি তা দেখো ম্যাঙ্গানিজ কী হয়, ম্যাঙ্গানিজ লোহা, তারপরে হচ্ছে ল্যাটেরাইট, অন্যান্য যে খনিজের সঙ্গে কী থাকে, একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে, তাহলে এটা কখনোই মুক্ত অবস্থায় থাকে না। দেখো কার্বন এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে রিডাকশন পদ্ধতির মাধ্যমে কিন্তু ম্যাঙ্গানিজ নিষ্কাশন করা হয়ে থাকে, তাহলে প্রথম অপশনটা অর্থাৎ ম্যাঙ্গানিজ খনিজমুক্ত অবস্থায় পাওয়া যায় এটা কিন্তু ভুল রয়েছে। তারপরে রয়েছে দেখো ম্যাঙ্গানিজ উৎপাদনে বলা রয়েছে এখানে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত, এটা কিন্তু নয়, কারণ হচ্ছে ম্যাঙ্গানিজ উৎপাদনে আফ্রিকা প্রথম স্থানে রয়েছে আর ভারত রয়েছে কি ষষ্ঠ স্থানে কিন্তু রয়েছে। ভারতের মোট যে ম্যাঙ্গানিজ উৎপাদনে অর্ধেকের বেশি কোথা থেকে আসে? মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ থেকে আসে, এটা এখান থেকে তোমরা মনে রাখবে। তারপরে দেখো রয়েছে অপশন থ্রিতে রয়েছে ভারতের মোট ম্যাঙ্গানিজ উৎপাদনে অর্ধেক ঝাড়খণ্ডে উৎপাদন হয়ে থাকে, এটা তাহলে কী হচ্ছে এখানে কিন্তু তাহলে এটাও কী হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। আর ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে কিন্তু প্রথম রয়েছে কোন রাজ্য, সেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য, কিন্তু ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে। তাহলে দেখো তিনটাই ভুল রয়েছে, তাহলে এখানে বলা রয়েছে সঠিক কোড কোনটি, অর্থাৎ এই যে কোডগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি তিনটাই ভুল হয় তাহলে যেখানে তিনটাই দেওয়া রয়েছে সেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে তিনটাই ভুল রয়েছে, তাহলে কোথায় তিনটাই দেওয়া রয়েছে? অপশন ডিতে দেওয়া, দেখো দেওয়া রয়েছে কি তিনটাই ভুল, তাহলে 1, 2 এবং 3, তাহলে তিনটাই ভুল, তাহলে অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে মাউন্ট এভারেস্ট গঠিত হয়, অর্থাৎ মাউন্ট এভারেস্ট গঠিত হয় কিসের দ্বারা? দেখো মাউন্ট এভারেস্ট কিন্তু গঠিত হয় উচ্চ কার্বনিফেরাসের চুনাপাথর দ্বারা কিন্তু গঠিত হয়ে থাকে মাউন্ট এভারেস্ট। কার্বনিফেরাসের শিলা স্পিতি উপত্যকা এবং কাশ্মীর, সিমলা, তারপর হচ্ছে পীরপাঞ্জল ট্যাপ এবং কুমায়ুন অঞ্চলে কিন্তু দেখা যায়। এই কার্বনিফেরাস যুগেই কিন্তু কয়লার গঠন শুরু হয়, এটাও এখান থেকে তোমরা মনে রাখবে। তাহলে এই যে কার্বনিফেরাস যুগ, এই যুগেই কিন্তু এই মাউন্ট এভারেস্ট সৃষ্টি হয়ে থাকে, অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে 2011-এর জনগণনা অনুযায়ী নিম্নের কোন রাজ্যে সর্বনিম্ন গ্রামীণ জনসংখ্যা পাওয়া গেছে, অর্থাৎ কোন রাজ্যে সর্বনিম্ন গ্রামীণ জনসংখ্যা রয়েছে? দেখো 2011-এর হিসেবে যদি ধরি তাহলে সর্বনিম্ন গ্রামীণ জনসংখ্যা কোথায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ এই হিমাচল প্রদেশেই কিন্তু রয়েছে সর্বনিম্ন গ্রামীণ জনসংখ্যা। তো দেখো এই হিমাচল প্রদেশে সবচেয়ে কম অর্থাৎ সর্বনিম্ন গ্রামীণ জনসংখ্যা রয়েছে, তারপরে কে রয়েছে? রাজস্থান রয়েছে, তারপরে রয়েছে কিন্তু মধ্যপ্রদেশ, তারপরে রয়েছে কি বিহার, এখান থেকে তোমরা এটা মনে রাখবে। তাহলে তোমরা হিমাচল প্রদেশ কিন্তু এখানে হয়ে যাচ্ছে কি রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ শহুরে জনসংখ্যা, অর্থাৎ ভারতের যে মোট জনসংখ্যা রয়েছে তার থেকে কত শতাংশ শহুরে জনসংখ্যা রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 31.2% কিন্তু শহুরে জনসংখ্যা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের কোন রাজ্যে সর্বাধিক তাপবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, কোন রাজ্যে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র, এই মহারাষ্ট্র হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। ভারতের তাপবিদ্যুৎ উৎপাদন ক্ষমতার নিরিখে যদি ধরা হয় তাহলে মহারাষ্ট্র কিন্তু রয়েছে প্রথম স্থানে। আর দেখো দ্বিতীয় স্থানে কে রয়েছে? দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে গুজরাট, আর তৃতীয় স্থানে রয়েছে ছত্তিশগড়, আর চতুর্থ স্থানে রয়েছে কি বিহার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ঝরিয়া কয়লা খনি ঝাড়খণ্ডের কোন জেলায় অবস্থিত, এই ঝরিয়া কয়লা খনি কোথায় রয়েছে ঝাড়খণ্ডের? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ধানবাদে রয়েছে এটি। ঝরিয়া কয়লা খনি ঝাড়খণ্ডের ধানবাদ শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাধারণত, আর এর আয়তন রয়েছে কত তোমার 453 বর্গ কিমি। এটি ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম কিন্তু একটি কয়লা খনি হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। পরবর্তী কোশ্চেন নিচের কোন নদীটি উত্তরবঙ্গের নদী নয়, অর্থাৎ উত্তরবঙ্গের নদী কোনটি নয়? দেখো দেওয়া রয়েছে জলডাকা, কালজানি, তারপরে মহানন্দা, তারপর রয়েছে ময়ূরাক্ষী। দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ময়ূরাক্ষী নদীটা কিন্তু উত্তরবঙ্গের নদী নয়, বাকিগুলো যে দেওয়া রয়েছে এগুলো সব কিন্তু রয়েছে কি উত্তরবঙ্গের নদী। তো দেখো এই যে জলডাকা, কালজানি, মহানন্দা, তিস্তা, তোর্ষা, রায়ডাক এগুলো কিন্তু সব হচ্ছে কি উত্তরবঙ্গের নদী। আর এই যে ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী নদীটা কোথায় রয়েছে? পশ্চিমের মালভূমি অঞ্চলে কিন্তু এই ময়ূরাক্ষী নদী রয়েছে। আর এখানে কোন কোন নদী দেখা যায়, যেমন দামোদর, অজয়, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, তারপরে হচ্ছে ব্রাহ্মণী, এই নদীগুলো কিন্তু এই দক্ষিণে তোমার পশ্চিমের মালভূমি অঞ্চলে দেখা যায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী নয়,
অর্থাৎ জোয়ারের জলে পুষ্ট নদীটি নয়। দেখো জোয়ারের জলের পুষ্ট নদী কি, সুন্দরবনের যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু সব জোয়ারের জলে পুষ্ট। তা সুন্দরবনে কোন কোন নদী রয়েছে, মাতলা, ইছামতি, তারপরে বিদ্যাধরী, পিয়ালি, কালিন্দি, ঠাকুরান, এগুলো কিন্তু সব হচ্ছে কি তোমার সুন্দরবনের নদী। তাহলে ইছামতি, বিদ্যাধরী, কালিন্দি এগুলো সব হচ্ছে উত্তর তোমার সুন্দরবনের নদী। তাহলে একমাত্র জলঙ্গি কিন্তু সুন্দরবনের নদী নয়, এই নদীটি কিন্তু মুর্শিদাবাদ জেলা দিয়ে তোমার নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে কিন্তু গেছে। তাহলে এটা কিন্তু তোমার সুন্দরবনের নদী নয়, আর এটা কিন্তু জোয়ারের জলে পুষ্ট নদী নয়। তা দেখো এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো এই যে জলঙ্গি নদীটা রয়েছে, এই জলঙ্গি নদীর উপর কিন্তু কৃষ্ণনগর শহরটি যে রয়েছে, সেই কৃষ্ণনগর শহরটি কিন্তু এই জলঙ্গি নদীর উপর রয়েছে, এটা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গে অরণ্যাচ্ছাদনের পরিমাণ বেশি, অর্থাৎ অরণ্য আচ্ছাদিত হয়ে রয়েছে কোন ডিস্ট্রিক্ট বেশি। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, দার্জিলিং ডিস্ট্রিক্ট কিন্তু সবচেয়ে বেশি অরণ্য আচ্ছাদিত অবস্থায় রয়েছে, অপশন এ কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই দার্জিলিং জেলায় 75.19% জমি রয়েছে কিন্তু অরণ্য আচ্ছাদিত অবস্থায়। এর পরবর্তীতে এখান থেকে যারা জানবো সব থেকে কম অরণ্য আচ্ছাদিত রয়েছে কোন ডিস্ট্রিক্ট, সেটা কিন্তু কলকাতা ডিস্ট্রিক্ট সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত অবস্থায় রয়েছে। এখানে 54%, অর্থাৎ 0.54% কিন্তু রয়েছে তোমার অরণ্য আচ্ছাদিত অবস্থায়। তারপরে মালদাতে রয়েছে 13.17%, যেটা মালদা দেওয়া রয়েছে। তারপরে রয়েছে কি বাঁকুড়াতে রয়েছে কত, বাঁকুড়াতে রয়েছে কিন্তু 18.68%। আর যদি অরণ্যের পরিমাণের দিক থেকে ধরা হয়, এরিয়ার দিক থেকে ধরা হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি অরণ্য কোথায় রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু সবচেয়ে বেশি অরণ্য রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের শহুরে জনসংখ্যা কত শতাংশ। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 31.89% কিন্তু রয়েছে শহুরে জনসংখ্যা আমাদের তোমার পশ্চিমবঙ্গে, এটা এখান থেকে তোমরা মনে রাখবে। আর দেখো গ্রামীণ জনসংখ্যা কত রয়েছে, এখানে গ্রামীণ জনসংখ্যা রয়েছে কিন্তু 68.11% পশ্চিমবঙ্গে গ্রামীণ জনসংখ্যা রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।